প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ক্লাস ফোরে পড়ো অর্থাৎ চতুর্থ শ্রেণী, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ইংলিশ পার্ট 7 অর্থাৎ চতুর্থ সিরিজের, যেটা অক্টোবর মাসের 2021 সালের, তো তার সমস্ত উত্তর এই ভিডিওতে আমি করিয়ে দেবো। তোমরা চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, আর তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ডেসক্রিপশন বক্স চেক করবে, তার কারণ তোমাদের পার্ট 6 এর সমস্ত বিষয়ের উত্তর কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 1 যেটা ছিল, অ্যাক্টিভিটি 1 প্রথমে আমরা করব যে পিক আউট অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সে অ্যাডভার্ব কারা, আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি। দেখো ইয়েতে ছিল হি ইজ অফেন লেট ইন গোয়িং দ্য ওয়ার্ক, সে প্রায় কাজ করতে যখন যায় তখন দেরি করে যায়, দেরিতে যায়, লেটে। তাহলে এখানে অফেন, এই দেখো অফেনের তলায় আমি দাগ দিয়েছি, অফেন হচ্ছে এখানে অ্যাডভার্ব। পরেরটা দেখো সি রানস কুইকলি, সে কেমন ভাবে দৌড়ায়, খুব সে দ্রুত গতিতে দৌড়ায়, তাহলে এই কুইকলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। আচ্ছা সি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে, সর্বদা সত্য কথা বলে, তাহলে এই অলওয়েজ হচ্ছে এখানে অ্যাডভার্ব। আচ্ছা তারপর হি ওয়াক লেজিলি, সে খুব লেজি ভাবে দুর্বল ভাবে হাঁটে, তাহলে এটা হচ্ছে বা অলস ভাবে হাঁটে, এই লেজিলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে আশা করি উত্তরগুলো তোমরা ঠিক করে করে নিয়েছো। চলো এবার হচ্ছে অ্যাক্টিভিটি 2 তে আমরা যাব। তাহলে তোমরা অ্যাক্টিভিটি 1 এর উত্তরগুলো কিভাবে লিখবে, প্রথমে মনে করো অ্যাক্টিভিটি 1 এর এ তোমরা উত্তরটা লিখছো, তাহলে এ পুরো কোশ্চেনটা লিখবে হি ইজ অফেন লেট ইন ডুইং ওয়ার্ক, তারপরে আনসার বলে লিখবে যে অফেন হচ্ছে এখানে অ্যাডভার্ব, মানে আনসার লিখে অফেন লিখবে, ঠিক আছে এরম ভাবে লিখবে। যাই হোক কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল অ্যাক্টিভিটি 2, দেখো আমি টেবিলটা কমপ্লিট করে রেখেছি, তোমরা দেখে নাও। এখানে বলেছে মাস্কুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার, তো এখানে এখানে জেন্ডার লিঙ্গ পরিবর্তন করতে হবে, তা দেওয়া ছিল বি, বি হচ্ছে মৌমাছি, ঠিক আছে, তো এই মৌমাছি এটা হচ্ছে বি মানে বিশেষত মহিলা মৌমাছি, আর এখানে ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, ডি আর ও এন ই ড্রোন মানে পুরুষ মৌমাছি। পরেরটা দেখো আছে আঙ্কেল, আঙ্কেল পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গতে কি হবে আন্ট, আচ্ছা তারপরে এখানে ছিল ডটার, ডটার হচ্ছে স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গতে হবে সন, আচ্ছা পুংলিঙ্গতে দেওয়া ছিল ব্রাদার, আর হচ্ছে স্ত্রীলিঙ্গতে হবে সিস্টার। আশা করি তোমরা এগুলো ঠিক করে করে নিয়েছো। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 3 তে যাব। অ্যাক্টিভিটি 3 তে দেখো যে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো এই ওয়ার্ডগুলো দিয়ে প্রথমে আছে ফ্রিডম, ফ্রিডম থেকে আমরা একটা বাক্য গঠন করব বা সেন্টেন্স গঠন করব। দেখো আমি লিখে দিয়েছি এভরিবডি ওয়ান্টস ফ্রিডম, প্রত্যেকেই স্বাধীনতা চায়, এভরিবডি ওয়ান্টস ফ্রিডম, প্রত্যেকেই স্বাধীনতা চায়। তারপরটা দেখো আন ইভেন, হি ইজ ওয়াকিং অন দ্য আন ইভেন গ্রাউন্ড, সে একটা অসম ভূমির উপরে হাঁটছে, তাহলে হি ইজ ওয়াকিং অসম হচ্ছে হি ইজ ওয়াকিং অন দ্য আন ইভেন গ্রাউন্ড। আশা করি এগুলো তোমরা ঠিক করে করে নিয়েছো। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 4-এ যাবো। দেখো অ্যাক্টিভিটি 4-এ আছে যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ রাইট 5 সেন্টেন্সেস অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের যে জাতীয় পতাকা সেই সেই পতাকা সম্পর্কে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে, তো 5টা বলেছে, 5টাই আমি লিখে দিয়েছি, তোমরা চটপট লিখে নাও। আমি একটু পড়ে শোনাচ্ছি। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কম্পোজড অফ 3 হরাইজন্টাল স্ট্রিপ, তিনখানা তিনখানা দাগ দিয়ে কিন্তু আমাদেরকে সমতলে তিনটে দাগ যদি দেওয়া হয় তাহলে সেইভাবে আমাদের পতাকা তৈরি হয়, মানে তিনটে স্ট্রিপ আর কি। তো দ্য থ্রি স্ট্রিপস আর স্যাফরন হোয়াইট অ্যান্ড গ্রিন, কি কি আছে তোমরা জানো, যে ধূসর টাইপের আছে, ধূসর, তারপরে হচ্ছে সাদা, আর তারপর হচ্ছে লাস্টে সবুজ। ইন দ্য সেন্টার অফ দ্য ফ্ল্যাগ ইজ এ 24 স্পোক ব্লু হুইল, ওই আমাদের যে পতাকা তার ঠিক মাঝখানে রয়েছে একটা চাকা চক্র, সেটাকে 24টা স্পোক রয়েছে, তাতে 24টা দাগ দাগ আছে, দেখবে গুনে দেখবে তোমরা, উইচ ইজ কল্ড
অশোকা চক্র, সেখানে অশোক চক্র আমরা বলি। আচ্ছা, তারপর আওয়ার ফ্ল্যাগস লেন্থ টু উইথ রেশিও 3:2, আমাদের ফ্ল্যাগের যে দৈর্ঘ্য এবং প্রস্থ তার অনুপাত হচ্ছে 3:2, ঠিক আছে। আচ্ছা, আওয়ার ফ্ল্যাগ ওয়াজ ডিজাইন বাই পিঙ্গালি বেঙ্কাইয়া, আমাদের যে জাতীয় পতাকা সেটা কিন্তু কে তৈরি করেছিল, পিঙ্গালি বেঙ্কাইয়া। তোমরা জানো নিশ্চয়ই পিঙ্গালি বেঙ্কাইয়াকে, সে কিন্তু একজন বিপ্লবী ছিলেন, তিনি একজন বিপ্লবী ছিলেন। তাহলে এই হলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এক্ষুনি ভিডিওতে একটি লাইক করবে। ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে, তার কারণ ওখানে তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের উত্তর দেওয়া রয়েছে। ধন্যবাদ।